অনিয়ম করলে তো টাকা বকেয়াই থাকবে, এটাই তো স্বাভাবিক। অনিয়ম আপনি শুধরে দিন। যেখানে টিম গেছিল, টিম পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে আপনাকে যে টাকা চুরি হয়েছে সেই টাকা যে চুরি করেছে তার কাছ থেকে ফেরত নিতে হবে। শুধু তাই নয়, যারা এই ঘটনার সাথে যুক্ত, চুরি তো, তো চুরি হলে কি হয়, এফআইআর হয়তো, এফআইআরটা কোথায়? তৃণমূল কংগ্রেস নিজেরা স্বীকার করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণে বলেছে হ্যাঁ কিছু লোক চুরি করেছে, কি বলেছে তো, উনি নিজে বলেছেন। তাহলে সেই চুরির এফআইআর কোথায়? কেন এফআইআর হবে না সেই প্রধানদের বিরুদ্ধে, সেই পঞ্চায়েতের সদস্যদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে? যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজন দুজন চুরি করলে কি আপনারা সবাইকে দোষ দেবেন? আমি ওনার কথাই মেনে নিলাম, একজন দুজন চুরি করেছে, সেই একজন দুজনের বিরুদ্ধে কি 100 দিনের টাকা চুরির কোন এফআইআর তৃণমূল কংগ্রেস করেছে কোথাও? তৃণমূল কংগ্রেস প্রশাসন করেছে কোথায়? তারপর উনি বলছেন চুরি করবে আমাদের লোক, এফআইআর করা যাবে না, এফআইআর করুন, টাকা ফেরত নিন, তারপরে টাকা চালু হবে।